এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মোরাতভ। আজ নরওয়ের রাজধানী অস্লোতে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। তারা জানায় গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় মারিয়া রেসা ও দিমিত্রি মোরাতভ অসামান্য ভূমিকা রেখেছেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থ এই দুই সাংবাদিকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মোরাতভ। আজ নরওয়ের রাজধানী অস্লোতে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। তারা জানায় গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় মারিয়া রেসা ও দিমিত্রি মোরাতভ অসামান্য ভূমিকা রেখেছেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থ এই দুই সাংবাদিকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।